ব্যাক টু মাই লাইক্সকো চ্যানেল, গুড মর্নিং। অ্যান্ড আজকে হচ্ছে মহাসপ্তমী, তো মহাসপ্তমীর অনেক 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 শুভেচ্ছা তোমাদের সকলকে। পূজা খুব ভালো কাটুক তোমাদের সবার। আর এখন বাজে সকাল 5:15, আমি ঘুম থেকে উঠেছি 4:30 আগে উঠে গেছি। উঠে টুকিটাকি একটু একটু কাজ করেছি, তো এখন আমি ধোয়া ড্রেসও পরে নিয়েছি। এখন আমি ঠাকুরের জন্য ফুল তুলব। তো আমাদের বাড়ির পাশে একটা ক্লাব আছে, ওখানে দুর্গাপূজা হয়, তো ফুল তুলে নিয়ে ওখানে দিয়ে আসব পুজোর জন্য। তো আর মূর্তিও দেখে আসব। কালকে অ্যাকচুয়ালি মূর্তি কখন আনা হয়েছে আমি এতটা খেয়াল করিনি, মূর্তি আনা হয়ে গেছে। আমি ভেবেছিলাম 12:00 পর বোধহয় মূর্তি আনা হবে, কিন্তু অনেকটা তাড়াতাড়ি 8:30 মতো দিকেই মূর্তি আনা হয়ে গেছে, ওই জন্য আমি মূর্তি আনার সময় যেতে পারিনি ক্লাবে। আর এখন আমি গিয়ে লাইভ দেখে আসব। তো এখন তো সকাল, আর সকালবেলা এতটা গরমও লাগে না, একটু একটু কুয়াশাও পড়ছে। তো যদি পারি তাহলে আর একটু সামনে গিয়ে অন্যান্য ক্লাবগুলিও দেখে আসবো, আর যদি কাউকে পাই তাহলে তো আরও ভালো, আর একা একা তো ভালো লাগে না। আর এমনিতে তো রুদ্র নেই, এখন তো 5:30 বাজে না, তো দেখি কি করি। তো তোমরা ব্লগটা ফলো করো, আর আমি এখন ফুল তুলবো, তো তোমরা দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি শিউলি ফুল আছে, অনেকগুলি শিউলি ফুল। শিউলি ফুল আমার খুব পছন্দ, এগুলো আমি তুলেছি। এখন আমি কিছু ঘরের ঘরের ঠাকুর, আমি বাড়ি থেকে বের হয়ে দেখি এখানে আরো ফুল তোলার বাচ্চা পার্টি এসে গেছে। আমি তুললাম, আমি ক্লাবে যাইতাম দেখি তারা খালি আইছে, তো ওদের সাথে সাথে আমিও আরো একটু ফুল তুলে নিলাম। ফুলগুলোর মধ্যে যেন বালি না লাগে এজন্য এই পলিথিনটা বেছানো হয়েছে এখানে, এটা আরেকজনের বাড়ি। তো আমি যাচ্ছি ক্লাবে, আর ওরা এখন আরও ফুল তোলার জন্য আরেকজনের বাড়িতে গিয়েছে, তো আমি চলে যাচ্ছি। এই যে আমার হাতে ফুল, আমি চলে যাচ্ছি ক্লাবে। এই যে আমাদের ক্লাব, আমি চলে এসেছি ক্লাবে। আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, 2.5-3 মিনিটের রাস্তা হবে।
এখানে ফুল রাখার কোনো টুকরি নেই, তো আমি আমার সাজে সহ এখানে রেখে দিচ্ছি ফুলগুলো। আজকে দেখলাম মূর্তি পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয় খুশিতে মন নাচে। আরেকজনের অবস্থা দেখো, ও মাথায় করে ফুল আনছে, যেমন ফুলগুলো খুব ভারী লোহা দিয়ে তৈরি মনে হচ্ছে। আমি আনছি তো আমি বাড়িতে চলে যাচ্ছি, আবার বিকেলবেলা বের হবো, তখন আরেকটা ব্লগ হবে। ব্লগটা এখানেই স্টপ করছি, বাই বাই।